যশোর রোড, যেটা পূর্বে 35 নম্বর জাতীয় সড়ক হিসেবে পরিচিত ছিল আর বর্তমানে সেটা পরিবর্তিত হয়েছে 112 নম্বর জাতীয় সড়ক। যশোর রোড বাংলাদেশের যশোর থেকে কলকাতা অবধি এই যশোর রোডটি বিস্তৃত, যার মধ্যে যশোর থেকে বেনাপোল বর্ডার অবধি প্রায় 70 কিলোমিটার এবং ইন্ডিয়ার পেট্রাপোল থেকে কলকাতা অবধি প্রায় আরও 70 কিলোমিটার, এই মোটামুটি 140 কিলোমিটারের পুরো রাস্তা যশোর রোড। যশোর রোডটি পরিচিত মূলত রাস্তার দুধারে শতাব্দী প্রাচীন গাছের জন্য। যশোর রোড তৈরির ইতিহাসটিও বড় বিচিত্র। কথিত আছে, যশোরের তৎকালীন জমিদার কালীপদ দে, তার মা একবার গঙ্গা স্নানের জন্য কলকাতা আসতে চেয়েছিলেন, কিন্তু তখন রাস্তা না থাকায় জমির মাঝখান দিয়ে আলের উপর দিয়ে আসতে হতো। জমির মালিকরা ফসল নষ্ট হওয়ার ভয়ে এই পথযাত্রীদের অনেক সময় বারণ করত এবং তাদের বাধা দিত। তাই কালীপদদের মা যশোদা দেবী তার ছেলেকে বলেছিলেন যে আমি কলকাতা যাব, কিন্তু নিজের জন্য রাস্তা তৈরি করে দিতে হবে। শোনা যায় মাত্র 2 বছরের মধ্যে যশোর থেকে কলকাতা অবধি এই রাস্তাটি নির্মিত হয়। রাস্তাটি তৈরি হওয়ার পরে রোদের মধ্যে দিয়ে যেতে সমস্যা হবে, তার জন্য রাস্তার দুপাশে লাগিয়ে দেওয়া হয়েছিল গাছ, যে গাছগুলো